নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি দেবশ্রীর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মাই রান্না রান্নাবান্নাতে অন্যান্য দিনের মতো আজ একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি ব্লগের শুরুতে দেখেন আমার পাশের বাড়ির ননদের আইভিড় ভাত বিয়ের বেশি দিন সময় হাতে ছিল না যেহেতু পৌষ মাস ছিল আর মাঘ মাসের শুরুতেই ওর বিয়ে ছিল তাই শুধুমাত্র জলখাবারের উপর দিয়ে ও সন্ধ্যাবেলা আইব্রো ভাতটা খেয়ে গেছে আমাদের বাড়ি বিয়ের ঠিক দিন আগে এরপর এসে গেছে সেই শুভলগ্ন অর্থাৎ বিয়ের দিন দেখুন কি সুন্দর ডেকোরেশন করেছে লাইটিং দিয়ে যেহেতু একদম বাড়ির পাশেই বিয়ে বাড়ি ছিল তাই একটু রাত করে বেরিয়েছিলাম ফুচকা কফি আমাদের আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে গেছে তাই সরাসরি একদম ভেতরে ঢুকে গেলাম সব গেস্টরাই এখানে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে কিন্তু বিয়েও কমপ্লিট যেহেতু গধূলি লগ্নে বিয়ে ছিল তাই আমরা আসার আগে বিয়ে কমপ্লিট হয়ে গেছে দেখুন ওদিন নবদম্পতিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ওদের দুজনকে আর অনেক অনেক আশীর্বাদ করবেন ওদের ওরা যাতে সুখী হয় চলুন এরপর খাওয়া দাওয়া করে নিই প্রথমেই চলে এসেছে স্যালাড স্যালাডের পর চলে এলো ভেজিটেবিল চপ সব কাটা রান্না কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার ভীষণ ভালো লেগেছিল এরপর এলো রাইস তার সাথে এলো চিলি পনির চিলি পনিরটা কিন্তু দুর্দান্ত হয়েছিল এটা আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছিল ও সেই জন্য এটা দুবার নিয়ে খেয়েছে এরপর চলে এলো সাদা ভাত আর ভেজ ডাল তার সাথে এলো নবরত্ন নবরত্নটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল এরপর চলে এলো মাছ পুকুরের টাটকা মাছ আর এলো তারপরেই চিকেন সবকটা রান্না কিন্তু ভীষণ সুন্দর একদম রিচ কম অবশেষে চলে এলো চাটনি পাঁপড় মিষ্টি আর তার সাথে আইসক্রিম আর দিয়েছিল অবশ্যই হাজমলা তো সেটা শেয়ার করা হয়নি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন টাটা